Bismillahirrahmanirrahim. Assalamu Alaikum. Welcome back to my channel and to my Facebook page. আশা করি সবাই ভালো আছেন। আবারও আমি আসলাম একটি গ্যানিয়াস কয়ারের ডিজাইনের ভিডিও নিয়ে। আজকের গ্যানিয়াস কয়ার ডিজাইনটি হলো 6 নম্বর গ্যানিয়াস কয়ার ডিজাইন। দেখুন কত সুন্দর। আমি কিন্তু এক কালারে করেছি। এখন আমি আপনাদেরকে দুটি কালার কম্বিনেশনের এই গ্যানিয়াস কয়ারটি তৈরি করে দেখাবো। আমি গ্যানিয়াস কয়ারটি একটু সামনাসামনি করে আমি বড় করে দিলাম। দেখুন তো এখন আমি গ্যানিয়াস কয়ারটি করছি, খুব মনোযোগ সহকারে দেখবেন। আমরা কালার কম্বিনেশন এই যে লাল এবং গোলাপি দিয়ে আমি করব। প্রথমত আমি লাল সুতাটিকে ইউজ করলাম। ও ভুলো হয়ে গেছে, আমি যেহেতু এটা হচ্ছে অ্যানিমলের জন্য আমি 3.5 mm কাঁটা ইউজ করি, আর পাশে আছে স্টিচ মার্কার আর হলো সিজার। তো প্রথমত আমাকে 6টি চেন করার জন্য আমি প্রথমত স্লিপ নট নেব। স্লিপ নট নিলাম, এরপরে আমাকে 6টি চেন নিতে হবে। 1, 2, 3, 4, 5, 6 6টি চেন নিয়ে প্রথম চেনে আমি লক করে দেব। এই যে সার্কেল হয়ে গেছে, এই সার্কেলে এবার আমি 3টি চেন করব। 3টি চেন করে এই সার্কেলের ভিতরে গিয়ে আমি 2টি ডাবল ক্রোশেট করব। আমরা জানি 3টি চেন মানে 1টি ডাবল ক্রোশেট। এরপরে আমরা 2টি চেন করব। 3টি চেন করব, 3টি চেন করে এই সার্কেলে মোট 4টি এরকম 3টি করে ডাবল ক্রোশেটের ঘর তৈরি করব। এরকম করে 3টি করে ডাবল ক্রোশেটের ঘর তৈরি করতে হবে। এক, দুই, তিন, চার, 4টি শেষ। আবার 3টি চেন করব। 3টি চেন করে 3 নম্বর চেনে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে এটাকে আমি লক করে দেব। একটু 1 চেন করে এটাকে আমি কেটে নিলাম। এখন এখানে আমাকে আর কি অ্যাড করতে হবে, আমি এই যে পিঙ্ক কালারের এটি অ্যাড করব। প্রথমত এখান থেকে আমি অ্যাড করে নিলাম। এরপরে সিঙ্গেল ক্রোশেট করতে করতে, সরি, স্লিপ স্টিচ করতে করতে
আমরা এই ঘরটির মধ্যে যে ঘরটির মধ্যে আসব এই ঘরটিতে এসে এটি চেইন করব এটি চেইন করে দুটি ডাবল ক্রোশেট করব এটি করলাম একটি চেইন আবার এসপিসে গিয়ে আর তিনটি ডাবল ক্রোশেট করলাম এরপরে দুটি চেইন এই ঘরে গিয়ে আবার আমি তিনটি ডাবল ক্রোশেট করছি একটি চেইন করে আবার আমি এখানে তিনটি ডাবল ক্রোশেট করলাম এভাবে করে মোট চার পাশে মোট চারটি এরকম করে স্পেস তৈরি করব তো এগুলো আমি অফ ক্যামেরাতে করব তো ঠিক আছে কিছুক্ষণ পর আমি সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে ফিরে আসছি অফ ক্যামেরাতে আমি সম্পূর্ণ কাজটি করে নিলাম এরপরে টু চেইন করে এই থ্রি চেইন 1 2 3 8 3 চেইনে দিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে ব্লক করে দেব ব্লক করে 1 চেইন করে কেটে দেব আমি আরেকটি অ্যাড করব মানে আমি সম্পূর্ণ কাজটি করব দুটি কালার দিয়ে তো এবার আমি আবার রেড কালারে নিয়ে নিচ্ছি কর্নারে গিয়ে কিন্তু আমরা মোট 6টি ডাবল ক্রোশেট করব মাঝখানে থাকবে একটি চেইন দেখে তো খুব সহজ একটা প্যাটার্ন খুব ভালোভাবে বুঝে নিতে হবে দেখতে কিন্তু খুব সুন্দর এবারে আমরা দুটি চেইন করব দুটি চেইন করে এই যে স্পেসে এই স্পেসে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব একটি ডাবল ক্রোশেট করে মাঝখানে আরো দুটি চেইন করে আবার একই স্পেসে গিয়ে আরেকটি ডাবল ক্রোশেট করলাম মানে ভি আকারের একটি স্পেস তৈরি করব আবার দুটি চেইন আবার এখানে একটা কর্নার তৈরি করব কর্নার তৈরি করার জন্য তিনটি ডাবল ক্রোশেট আমি করলাম কর্নারে এরপরে মাঝখানে আরেকটি চেইন হবে চেইন হবে চেইন হয়ে পরে আবার দুটি চেইন আবার এখানে গিয়ে আবার দুটি চেইন আবার একটি ডাবল এইভাবে করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব কমপ্লিট করে আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে অফ ক্যামেরাতে আমি লাস্ট পর্যন্ত করে ফেলছি এবার দুটি চেইন করে তিন নাম্বার চেইনে গিয়ে চেইন করে দিচ্ছি
এরপরে আমি নতুন একটা ইয়ান দিচ্ছি তার জন্য এখানে এই থ্রি চেনের এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে স্টিচ মার্কার দিয়ে আমি জয়েন করে রাখছি এটাকে একটু বোঝার জন্য তিনটি চেন করব তিনটি চেন ও সরি সরি তিনটি চেন তখনই করব যখন আমি স্টিচ মার্কার পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট দিয়ে বা স্লিপ স্টিচ দিয়ে আমি যখন যাব তখনই আমি তিনটি চেন করব আপনাদের সুবিধার্থে এটার আমি প্যাটার্ন আমি যুক্ত করে দেব এখন আমি এবার স্টিচ মার্কারটা খুলে ফেললাম এরপরে এই স্পেসে আবারও আমি তিনটি ডাবল ক্রোশেট করলাম তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশেট দেন তারপর দুটি ডাবল ক্রোশেট করতে হবে একটা একটা চেন এরপর আমি আবারও দুটি ডাবল ক্রোশেট তিনটি ডাবল ক্রোশেট করলাম নিচের নিচের মানে পর মানে চতুর্থ রাউন্ডে ফার্স্ট রাউন্ড সেকেন্ড থার্ড রাউন্ডে আমি দুটি চেন করেছি এখন আমি তিনটি চেন করব তিনটি চেন করলাম তিনটি চেন করে এই যে দুটি চেনের ঘর আছে এই দুটি চেনের ঘরে গিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করলাম এরপর আবারও আমি তিনটি চেন করব তিনটি চেন করে একই ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব এরপর আরও তিনটি চেন করে গিয়ে ওয়ান চেনের স্পেসে গিয়ে আমি একটি কর্নার তৈরি করব ওয়ান চেন স্পেসে গিয়ে আমি কর্নারটা তৈরি করছি তিনটি ডাবল ক্রোশেট দিয়ে মাঝখানে একটি চেন আবারও আমি তিনটি ডাবল ক্রোশেট করছি এরপর তিনটি চেন এই প্যাটার্নটা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি অফ ক্যামেরাতে করবো না ডাইরেক্ট আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে আমি শেষ করব আবারও তিনটি চেন তিনটি চেন আবার এই কর্নারে গিয়ে ছয়টি ডাবল ক্রোশেট মাঝখানে ওয়ান চেইন আবার তিনটি চেইন এই স্পেসে গিয়ে একটি ডাবল ক্রোশেট করলাম আবার তিনটি চেন আবার একই স্পেসে গিয়ে একটি ডাবল ক্রোশেট করলাম আবার তিনটি চেন আবার এই ওয়ান স্পেস ঘরে ওয়ান চেনে যে একটা স্পেস হয়েছে সেই স্পেসে ঘরে গিয়ে আবারও আমি একটি কর্নার তৈরি করার জন্য তিনটি ডাবল ক্রোশেট করব করে আবার একটি চেন করলাম করে আমি এখানে ওয়ান চেইন করছি এবার আমি আবারও তিনটি চেইন এই স্পেসে গিয়ে তিনটি চেইন আবার একই স্পেসে গিয়ে ডাবল ক্রোশেট আবার তিনটি চেন তিনটি চেন করে এরপরে ওয়ান টু থ্রি থ্রি চেনের এখানে
এখানে ডাবল কুশিটা মতো করে ফেলছি। তিনটি চেনে স্পেসে গিয়ে আমি সরাসরি একটি স্লিপ স্টিচ দিয়ে ওয়ান চেন করে এটাকে কেটে ফেললাম। এরপরে এগুলা এই সুতাগুলাকে পিছনে দিয়ে আটকে দিলে খুব সুন্দর একটি গ্যানেস কায়া হয়ে গেল। দেখুন আমার দুটি গ্যানেস কায়া রেডি। আপনাদেরকে করে দেখালাম এই গ্যানেস কায়া লাল এবং গোলাপি কম্বিনেশন। আরেকটি গ্যানেস কায়া আমি তৈরি করেছি সেটা নীল কালারের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন না তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আরেকটি ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন। ইনশাল্লাহ আমার ভিডিও চলে আসবে, প্রতি দুই দিন পর পরই আমি ভিডিও আপলোড দেবো। সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।